আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স অথবা শুধু লিঙ্গুইস্টিক্স, যেটাকে বাংলাতে বলা হয় ভাষা বিজ্ঞান। তো এই লিঙ্গুইস্টিক্স সাবজেক্টটা বেশিরভাগ স্টুডেন্টসই এটাতে ভয় পাও, তোমরা জানো না এটাতে কী থাকে, কীভাবে কী পড়তে হয়। তো আসলে এটা ভয় পাওয়ার মতো এমন কোনো সাবজেক্ট না। তো আমি আশা করি যে এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ ভয় কেটে যাবে এবং আমি এখান থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব আলাদা ভিডিওতে, সেখান থেকে তোমরা দেখলেই মানে কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওতে আমি একেবারে ক্লিয়ার করার চেষ্টা করব যে এই বইটা আসলে কী, কীভাবে আমরা পড়ব বা কোন কোন অংশগুলো পড়ব, এখানে কী নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আর এই সাবজেক্টের জন্য, লিঙ্গুইস্টিক্সের জন্য তোমরা যে বই দুটো ফলো করবে, এই দুটো বই, এছাড়াও বর্তমানে আরও একটি বই পাওয়া যাচ্ছে মোহাম্মদ জাফর মাহমুদ ওনার একটা বই, তবে আমার কাছে এই দুটো বই বেস্ট লেগেছিল। দুটোই ফ্রেন্ডস বুক কর্নারের, একটা হচ্ছে এম মনিরুজ্জামানের লেখা, এটা মেইন টেক্সট, আর এটা হচ্ছে স্টাডি গাইড। এরকমই দেখতে আরও একটা স্টাডি গাইড পাওয়া যায়, সেখান থেকে কিন্তু পরীক্ষাতে কমন থাকে না। তো এই বইটির রাইটার হচ্ছে জাফর মোহাম্মদ মাহমুদ, ও সরি, এটাই সেই জাফর মোহাম্মদ মাহমুদ। ওকে, আমরা জাস্ট হই যাই হোক খেয়াল করিনি, এখানে একটা মজার জিনিস লেখা আছে, দেখো এটাও আমরা একটু পড়ে দেখি। ইফ ইউ ক্যান রিড দিস ইউ মে হ্যাভ এ ফিউচার ইন ফোনেটিক্স। ওকে, তো এটাই বেস্ট গাইড আমার কাছে, এটাই সেরা মনে হয়। তো দেখো, এই বইয়ের মধ্যে আমরা 10টার মতো চ্যাপ্টার পাবো, 10-11টার মতো চ্যাপ্টার পাবো। তো সেই চ্যাপ্টারগুলো কী নিয়ে, যেহেতু আমরা বললাম যে এই বইটির নাম হচ্ছে লিঙ্গুইস্টিক্স বা ভাষা নিয়েই আলোচনা, একটা মানুষ ভাষা কীভাবে শিখে, ভাষা কীভাবে ব্যবহার করে, কেন ভিন্ন ভিন্ন জায়গাতে ভাষা আলাদা, কেন চট্টগ্রামের ভাষা আমাদের ভাষা থেকে আলাদা, ভাষার উৎপত্তিটা কীভাবে হলো, 100 বছর আগে যদি আমাদের সাহিত্য দেখি ওখানকার ভাষা আলাদা রকম ছিল, কেন বর্তমানে আলাদা, কীভাবে মানুষ ভোকাবুলারি শিখে, কীভাবে মানুষ গ্রামার শিখে, এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা। তো এটা আমাদের কাছে কঠিন মনে হয় একটা চ্যাপ্টারের কারণে, সেটা হচ্ছে ফোনেটিক চ্যাপ্টার। আমি তোমাদের বলি যে ফোনেটিক চ্যাপ্টার যারা অন্তত পরীক্ষার আগে ভিডিও দেখে পরীক্ষা দিতে চেষ্টা করো, তাদের জন্য এটা দরকার নেই, ফোনেটিক চ্যাপ্টার না পড়েও 100% অ্যান্সার করা যায়, তাই এই চ্যাপ্টারটির দরকার নেই। তোমরা যারা লং টার্মে এটা থেকে, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বই, লং টার্মে যারা জানতে চাও এই সম্পর্কে, তারা ফোনেটিক্স নিয়ে পড়াশোনা করবে। তো এর মধ্যে থেকে আমি কয়েকটা অধ্যায়ের কথা বলি, যেমন একটি চ্যাপ্টার রয়েছে হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, একটি চ্যাপ্টার রয়েছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সরি, চ্যাপ্টারের নাম হচ্ছে সোশিয়াল লিঙ্গুইস্টিক্স বা সাইকো লিঙ্গুইস্টিক্স, সমাজের সাথে লিঙ্গুইস্টিক বা ভাষার সম্পর্ক অথবা মনের সাথে ভাষার সম্পর্ক, এরকম কোনো একটার মধ্যেই এই একটা টপিক আছে, সেটা হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ শিশুরা কীভাবে ভাষা শিখে। তো ওই অধ্যায় থেকে একটা প্রশ্নই থাকে হচ্ছে ডিসকাস দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টেজেস, অর্থাৎ বাচ্চাদের ভাষা শেখার ধাপগুলোকে বর্ণনা করো। এই একটা বা দুইটা টপিক আমি বর্ণনা করে দিলে তোমরা তাহলে ধারণাগুলো ক্লিয়ার হবে এই বই সম্পর্কে বা কী ধরনের প্রশ্ন থাকে। তো এখানে আমরা যেটা পাবো যে একজন শিশু ছোটোবেলায় তো কথা বলতে পারে না, সে যে ওয়া ওয়া করে, কান্নাকাটি করে, তারপর ধীরে ধীরে সে একটা করে শব্দ উচ্চারণ শিখে, দুইটা করে শব্দ উচ্চারণ শিখে, আরেকটু বড় হলে সেন্টেন্স শিখতে পারে, গ্রামার প্রথম দিকে শিখে না, গ্রামার কখন গিয়ে শিখে, কীভাবে শিখে। তো এটা মোটামুটি একবার বা দুইবার রিডিং পড়লে বা আমি একটু পরেই ভিডিও দিব, সেটা দেখলে দেখবে যে তোমরা নিজের মতো করে খুব সুন্দর করে লিখতে পারবে, এতটাও কঠিন কিছু না। এছাড়াও আমরা আরও কিছু জিনিস পাবো, যেমন সোশ্যাল লিঙ্গুইস্টিক্সের মধ্যে বা আরেকটা অধ্যায়ের মধ্যে আমরা পাবো হচ্ছে যে বিভিন্ন এলাকার যে ভাষাগুলো, এগুলোকে বলা হয় ডায়ালিক্ট। তোমাদের কিছু টপিক আছে হচ্ছে পিজিয়ান, তারপর তোমার রেজিস্টার, এর মানে হচ্ছে এরকম, রেজিস্টার বলতে কী বোঝায় আমি বলি, ধরো তুমি একজন ডক্টরকে যদি বলো যে স্যার আমার কবজিতে এখানে ব্যথা, এটা কেন হচ্ছে আমাকে একটু বলেন তো স্যার, তো উনি দেখবে তোমাকে উল্টোপাল্টা কী না কী বলতেছে কিছুই বোঝা যায় না, আপনার লিগামেন্টের মধ্যে অমুক অমুক জায়গাতে স্ট্রেস, মানে দেখবে যে ওদের শব্দগুলো, এই ভোকাবুলারিগুলো একটু আলাদা, ডক্টরদের ভোকাবুলারিগুলো একটু আলাদা, যারা ক্রিকেট খেলে বা ফুটবলার ওদের ভোকাবুলারি টার্মসগুলো একটু আলাদা। তো ওই ভোকাবুলারিগুলোকে ব্যবহার করে যখন তারা কিছু কথাবার্তা বলে, সেই ধরনের কথাগুলোকে বলা হয় ইউজিং রেজিস্টার। তো এরকম আলাদা আলাদা ভাষা থাকে। তারপর আবার বলেছে যে নতুন একটা ভাষার সৃষ্টি কীভাবে হয়, এটা সুন্দর, আমি বিস্তারিত আমরা পরে ডিসকাস করব। আমরা অলরেডি দুটো চ্যাপ্টারের সাথে কথা বললাম, জাস্ট ব্রিফিং দিলাম যাতে তোমাদের ভয়টা কেটে যায়, আসলেই এটা কঠিন কোনো সাবজেক্ট না। অন্য একটা চ্যাপ্টারে আমরা পাবো যে একটা নতুন ভাষার জন্ম কীভাবে হয়। তো এখানে এত সুন্দর করে জিনিসটা দেখানো হয়েছে, দেখো ধরো আমি বাঙালি, আমি একজন হিন্দি বা ইন্ডিয়ান একজন মানুষের সাথে সওদা বা ব্যবসা করতে চাই, প্রাচীনকালে এরকমটাই করা হতো, কিন্তু আমি হিন্দি জানি না আবার তারা বাংলাও জানে না,
কিন্তু আমরা বর্ডারে গিয়ে আমরা কিছু জিনিস সওদা করতে চাই, বেচাকেনা করতে চাই। তো দেখা যাবে যে আমি চেষ্টা করছি একটু একটু বাংলা বলা, একটু একটু হিন্দি বলা, পেঁচাই ঘুচাই একটা কথা বলার জন্যে। ওনারাও চেষ্টা করছে বাংলা হিন্দি মিশায় কথা বলতে, যাতে আমরা কোনো না কোনোভাবে মানে দরদাম করে জিনিসটা বিক্রি করতে পারি। তো আমাদের দুজনেরই এলাকা মনে করো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার কাছাকাছি। তো এভাবে ধরো আমরা যদি বছরের পর বছর ধরে ব্যবসা করতে থাকি করতে থাকি, একটা সময় দেখা যাবে যে ওরা আমার মানে হিন্দি বাংলা ও মিশায় মিক্স কথা বলতেছে, আমিও হিন্দি বাংলা মিশায় কথা বলতেছি, এরকম। তো একটা সময়ে গিয়ে এই যে আমাদের যে পেঁচানো ভাষাটা, এই ভাষাটা মিক্সড হয়ে যাবে। তো এই মিক্সড ভাষাকে একটা নাম দেওয়া হয়, এই মিক্সড ভাষার একটা নাম দেওয়া হয়। তারপর আবার দেখো এই মিক্সড ভাষাটাকে বলা হয় সম্ভবত ক্রিওল, আমি বিস্তারিত অধ্যায় গিয়ে বিস্তারিত আলোচনা করব। তো একটা সময় যখন আবার এরকম সওদা চলতে চলতে একজন বাঙালি যদি আবার ইন্ডিয়ারই কোনো একজন মানুষকে বিয়ে করে, তার যখন আবার সন্তান হয়, সেই বাচ্চা কোন ভাষাটা শিখবে? দেখবে যে ওই বাচ্চাটা কিন্তু বাবা মা দুইজন পেঁচানো ঘোষানো দুই ভাষা মিলে কথা বলে, ওই বাচ্চার মাতৃভাষাই হয়ে যাবে ওই পেঁচানো ঘোষানো মেশালো ভাষাটা। তো এটাকে বলা হয়েছে ক্রিওল। আর ব্যবসার সময় যে কথাটা বলে সেটাকে বলা হয় পিজিন। আমি এইমাত্র মনে পড়লো দুজনের যে মিক্সড যে ভাষাটা, অর্থাৎ এ ল্যাঙ্গুয়েজ হুইচ ডাজন্ট হ্যাভ এনি নেটিভ স্পিকার, যে ভাষার কোনো নেটিভ স্পিকার নাই, সেটাকে বলা হচ্ছে পিজিন। আর এই ভাষাটারই যখন আবার নেটিভ স্পিকার পেয়ে যাচ্ছে, নেটিভ স্পিকার কীভাবে অনেক বছর চলতে চলতে দেখবে যে অনেক লোক বিয়ে শাদী হচ্ছে, তাদের বাচ্চা কাচ্চারা এই সমস্ত ভাষায় কথা বলছে, বাসায় আসার পরেও কিছুটা ভোকাবুলারি উন্নত হয়েছে, তো এটা হয়তো বই লেখা হচ্ছে অনেক বছর পরে, তখন এটাকে বলা হয় ক্রেয়ল। তো দেখো আমরা আরও একটা চ্যাপ্টার শিখলাম, এই ক্রেয়ল কীভাবে ডেভেলপ হয় বা ব্যবহার করে কি, এর মধ্যে ভোকাবুলারিগুলো কেমন থাকে। আমরা জানি এখানে ভোকাবুলারি কম থাকবে, খুব একটা বেশি থাকবে না, পিজিনের মধ্যে কোনো ভোকাবুলারি থাকবে না, লোকজন বাড়িতে এসে ব্যবহার করবে, বাচ্চারা ব্যবহার করবে, এই হচ্ছে বৈশিষ্ট্য। তো আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আমি লিঙ্গুইস্টিক্সের ব্যাপারে তোমাদের ভয়টা কাটাতে পারলাম, এবং আমি বেসিক কিছু চ্যাপ্টার থেকে ভিডিওস দিব, আর অল্প সময় হয়তো আমি সব ভিডিওস দিতে পারবো না। তাই আমি রিকোয়েস্ট করব যে তোমরা অন্যান্য অনেক চ্যানেল কিন্তু ভিডিও তৈরি করে, সেগুলো দেখো বা বই থেকে পড়ো, গাইড থেকে পড়ো, যে গাইড দুটো দেখাইলাম জাফর মোহাম্মদ এবং মনিরুজ্জামানের, তো এই গাইড দুটো থেকে কিন্তু তোমরা চাইলে প্রশ্ন ফলো করতে পারো। তো আজকের ভিডিও আর না বাড়াচ্ছি, আর ঠিক এই ভিডিওর পরে আমি বেশ কিছু টপিক নিয়ে, যেমন ডেভেলপিং ভোকাবুলারি বা আরও কিছু কিছু চ্যাপ্টার আছে আর যেগুলোর কথা বললাম, সাপিরোর হাইপোথিসিসটা একটু কঠিন মনে হয়, এটা নিয়েও আমি ভিডিও আপলোড করবো কিছুক্ষণের মধ্যেই। তো আশা করি সেই ভিডিওসগুলো তোমরা দেখবে, আর আমি তোমাদেরকে অনুরোধ করবো দেখার জন্যে, কারণ দেখলে তোমাদের এই সাবজেক্টটিতে কোনো ভয় থাকবে না, খুবই সহজ লাগবে এবং এটা সারা জীবনের জন্যে কাজে লাগে এরকম একটা টপিক, কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা ভবিষ্যৎ লাইফে আমরা সবসময়ই ব্যবহার করতে পারবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, লাইক দিবে ভিডিওতে, আর ইনস্ট্যান্ট আমাকে রিওয়ার্ড হিসাবে তোমরা একটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে কমেন্ট। তোমরা যখন থ্যাঙ্কফুল কমেন্টগুলো করো আমার কাছে যে কত ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। ওকে, আল্লাহ হাফেজ।